আপনি কি জানেন একজন ফাঁসির আসামির শেষ কয়েকটি দিন কিভাবে কাটে, কি অবস্থার মধ্যে দিয়ে তার প্রতিটি সেকেন্ড কাটে? সবাই বলে কার কখন মৃত্যু হবে তা আমরা কেউ বলতে পারি না। আর এই অনিশ্চয়তা আছে বলেই হয়তো আমরা সবাই অন্য কাজে মন দিতে পারি। কিন্তু যখন কারো ফাঁসির আদেশ হয় তখন তার মানসিক অবস্থা কেমন হয়? আপনি জানেন আনরিয়েলিস্টিক হলেও এটা সত্যি যে একজন ফাঁসির আসামি ফাঁসি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সবসময় এটাই ভাবতে থাকে এই বুঝি কোনো সুপার পাওয়ার এসে তাকে বাঁচিয়ে নেবে। বারবার ঈশ্বরের কাছে তার বাঁচার আকুতি ছেলের চার দেয়াল ফেটে বের হয়ে যেতে চায়। এমনকি পেছনে হাত বাঁধা গলায় দড়ি পরানো অবস্থায় এক পৃথিবী থেকে অন্য পৃথিবীর মাঝখানে যখন দেয়াল শুধুমাত্র একটা রুমাল, ঠিক সেই সময়েও নীরবে দাঁড়িয়ে সে ভাবতে থাকে এই বুঝি তাকে রক্ষা করতে কেউ এগিয়ে এলো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, অনেক কিছু জানতে পারবেন আজকে। তাহলে চলুন জেনে আসি কিভাবে বাংলাদেশে ফাঁসি কার্যকর করা হয়। বাংলাদেশে একসময় মুনিদের ফাঁসি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর এরশাদ সিকদারের ফাঁসি নিয়ে মানুষের ছিল ব্যাপক আগ্রহ। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যতই ঘৃণ্য হোক তার শেষ ইচ্ছা পালনের চেষ্টা করা হয়। চেষ্টা করা হয় তার মৃত্যুটি যথাসম্ভব আরামদায়ক করার। মৃত্যুদণ্ড আরামদায়ক করার জন্য বিজ্ঞানীরা নানাভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ইলেকট্রিক চেয়ারের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড আবিষ্কার হয়েছে। তবে যত সিস্টেমই আবিষ্কার হোক না কেন, মৃত্যু তো মৃত্যুই। আইনানুক সকল ফর্মালিটিস শেষ হওয়ার পর ফাঁসির আসামিকে নিয়ে আসা হয় কনডেম সেলে। সেখানে শুধু ফাঁসির আসামিরাই থাকে, মাথায় থাকে লাল টুপি, অনেকটা ওয়েটিং রুমের মতো। এখানে কয়েকদিন রাখা হয়, তার সাথে যথাসম্ভব ভালো ব্যবহার করা হয়। বিদেশ থেকে আনা হয় দড়ি, সাধারণত জার্মানি থেকে এই বিশেষ দড়ি আনা হয়। নিয়ম করে কয়েকবার এতে মাখানো হয় সবজি কলা আর মাখন। জল্লাদ নির্বাচন করা হয় কয়েদিদের মধ্য থেকে। প্রতিটি ফাঁসি কার্যকরের জন্য ওই কয়েদির 2 মাসের সাজা কমানো হয়। আসামের সম ওজনের বাড়ির বস্তা দিয়ে কয়েকবার ফাঁসির প্র্যাকটিস করা হয় কয়েকদিন আগেই। কনডেম সেলে আসামির আত্মীয় স্বজনদের সাথে দেখা করানো হয়। তবে কবে ফাঁসি কার্যকর হবে তা আসামি এবং আত্মীয় স্বজনদের কাউকেই বুঝতে দেওয়া হয় না। সাধারণত রাত 10টা থেকে 10:30টার দিকে কারাগার মসজিদের ইমামকে সাথে নিয়ে জেল সুপার কনডেম সেলে যান। তখন কয়েদি বুঝতে পারেন যে আজই তার জীবনের শেষ রাত। 11:30টার মধ্যে তওবা পড়ানোর কাজ শেষ করা হয়। 12:05 আগে জমটুপি ও গলায় দড়ি পরানো হয়। জেল সুপার হাতে রুমাল নিয়ে মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকেন, সাথে দাঁড়িয়ে থাকেন অন্যান্য অতিথিরা। তখন জল্লাদের চোখ থাকে রুমালের দিকে। ওই মুহূর্তে এই রুমালই একজন মানুষকে এপার থেকে ওপারে পাঠিয়ে দেওয়ার ভূমিকা পালন করে। আসামির চোখে মুখে অন্ধকার, দাঁতে দাঁত খিটে থাকে, গলাটাকে ফোলানোর চেষ্টা করে যাতে ব্যথাটা একটু কম লাগে। কিন্তু বিশাল এই দেহের ওজন গলা কি আর সইতে পারে? ধর্মীয় দোয়া মন্ত্র পাঠ করতে থাকে আর মনে মনে অপেক্ষায় থাকে কোনো বিশেষ শক্তির। সে তখন কান খাড়া করে রাখে, এই বুঝি কেউ একজন বলে উঠবে স্টপ, এই ফাঁসি হবে না। চোখের সামনে ভাসতে থাকে প্রিয় মানুষগুলোর মমতা ভরা মুখ, তাদের মায়ামুখগুলো ভেবে হৃদয় কেঁদে ওঠে। মনে হয় যে কোনো কিছুর বিনিময়ে আর কটা দিন যদি ওদের সাথে কাটাতে পারতাম, প্রিয় মানুষগুলোকে একটু বুকে জড়িয়ে ধরতে পারতাম। একজন ফাঁসিতে আত্মহত্যাকারী আর একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আত্মহত্যাকারী পৃথিবীর প্রতি বিতৃষ্ণার কারণে আত্মহত্যা করে, তাছাড়া সেই মুহূর্তে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না।
কিন্তু ফাঁসির আসামি ভাবার মতো যথেষ্ট সময় পায়। আসামি যাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপরাধ করে শেষ সময়ে তারা কেউ তার পাশে থাকে না, যারা উপস্থিত থাকে সবগুলোই অপরিচিত মুখ। সবাই যে যার দায়িত্ব পালনে ব্যস্ত, স্বজনদের মতো মমতা ভরা কণ্ঠ এখানে নেই, তার কষ্টে ব্যথা পাওয়ার মতো কেউ নেই। যত বড় দুর্ধর্ষ ব্যক্তি হোক না কেন, এই সময়টিতে সে সবচেয়ে অসহায় অনুভব করে। একজন মানুষ যখন উত্তেজনায় থাকে তখন ভবিষ্যৎ পরিণতি ভাবার মতো জ্ঞান তার থাকে না, আর সে কারণেই ঘটে যায় এত বড় অঘটন। আর এজন্যই মনীষীরা বলে থাকেন, জীবনে দুটি সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, খুব রাগান্বিত অবস্থায় এবং খুব আনন্দময় অবস্থায়। এই দুটি সময়ে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা 90%-এরও বেশি। সর্বশেষ 12:05 পায়ের নিচ থেকে পাটাতন সরে যায়, গলায় আটকে যায় মোটা দড়ি, শুরু হয় রহস্যময় যাত্রা। 10 মিনিট ঝুলিয়ে রাখার পর ডাক্তার এসে ঘাড়ের চামড়া কেটে মৃত্যু নিশ্চিত করে, পড়ে থাকে তার নিথর দেহ। এরপর থেকে আর প্রয়োজন হয় না কোনো খাবার কিংবা পানি, রাতে খাওয়া খাবারগুলো দেহর কোনো কাজে আসে না, পাকস্থলীতে পড়ে থাকে নীরব হয়ে। মৃত্যুর আগ মুহূর্তে একজন আসামি ফিরে যেতে চায় তার অতীতে, ভুলগুলো মুছে দিয়ে নতুন করে লিখতে চায় জীবনের অধ্যায়। আমরাও একই পথের যাত্রী, শুধু আমরা জানতে পারি না কখন আমাদের মৃত্যু হবে। আমাদের যেন শেষ মুহূর্তে পিছনে ফিরে অতীতকে নতুন করে লেখার ইচ্ছা জাগ্রত না হয়, সেজন্য প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড ভেবেচিন্তে সৎভাবে অতিবাহিত করতে হবে, কারণ জীবন খাতার অক্ষর মোছার কোনো ফ্লুইড আজও আবিষ্কার হয়নি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন।